আসসালামু আলাইকুম। কিছুদিন আগে কিউওএ গিমলার রিভিউ করেছিলাম, যেটা 5,000 টাকার উপরে একটা ইয়ারফোন ছিল, যেটাকে আমি অনেক প্রেস করেছি। আজকে আর একটা ইয়ারফোন আমার হাতে আছে, ফিও FD11। 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ডিভাইসটা 4,500 টাকায় বেশ ভালো প্রশংসার দাবিদার। সলিড একটা সাউন্ড প্রোভাইড করেছে, সলিড বিল্ড কোয়ালিটি এবং লুক, তার সাথে 1 বছরের ওয়ারেন্টি একটা সোনায় সোহাগা ব্যাপার। থ্যাংক ইউ গিয়ার্স ফর ইয়ার্স আমাদের কাছে এই ডিভাইসটা পাঠানোর জন্য। তারা বাংলাদেশে ফিও, হাইফাই ম্যান, আইফাই অডিও এছাড়াও আরও অনেক নামি দামি অডিও ব্র্যান্ডের গিয়ারের অফিসিয়াল ডিস্ট্রিবিউটার। তাদের দ্য গিয়ার স্টোরে আপনি এগুলো গিয়ার পার্সোনালি অডিশন দেওয়ার সুযোগ পাবেন, বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে দিতে থাকবে। তো চলুন আর কথা না বাড়িয়ে ফিও FD11 এই ইয়ারফোনটার ফুল রিভিউ আপনাদের সাথে শেয়ার করে ফেলি। পুরো ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো আমি হৃদয় এবং আপনারা দেখছেন ট্রাডহেড। অবশ্যই ভিডিওর প্রথমে আনবক্সিং করে ফেলতে হবে। মোটামুটি প্রিমিয়াম বক্সের ভেতরে ইয়ারফোন, এক্সট্রা কিছু টিপস, সাজানো গোছানো অবস্থায় কাগজপত্র এবং আরও আনুষাঙ্গিক জিনিসপত্র আছে। ইয়ারফোনটা চেহারা দেখেন, স্নেল টাইপের শেপ, সিএনসি মিল্ড ডাইকাস্ট জিঙ্ক অ্যালয় দিয়ে তৈরি। ইয়ারফোনটা দেখতে খুবই সুন্দর, ইয়ার টিপগুলোর কোয়ালিটি খারাপ না, তবে এখানে থার্ড পার্টি ইয়ার টিপ ইউজ করার পরামর্শ থাকবে, স্পেশালি CP100+, 145, এগুলো ইজিলি আপনি এটার সাথে ইউজ করতে পারবেন, বেটার ফিট পাওয়া যায়। তবে স্টক টিপসের ফিট আমার কাছে খারাপ লাগে নেই, আইসোলেশন আরেকটু বেটার হইতে পারে যদি আপনি সফট যে কোনো টিপস ইউজ করেন। এটাতে OFC 2.78mm কেবল ইউজ করা হয়েছে, 4-core কেবল, বেশ সফট, সহজে পিছিয়ে যায় না, কেবল ম্যানেজমেন্ট ভেলক্রো দেওয়া হয়েছে, L-shaped 3.5mm জ্যাক রয়েছে, ডিসেন্ট একটা ওয়াই স্প্লিটার রয়েছে, তবে আনফর্চুনেটলি এখানে কোনো চিন স্লাইডার নেই। ইয়ারফোনটা একটু ভারীর দিকে হলেও কানের উপর দিয়ে ঘুরিয়ে পড়লে আপনি কোনো দিক থেকেই এটার ওয়েট ফিল করবেন না, বিসাইডস এটা অনেক কমফোর্টেবলি অনেকক্ষণ পরে থাকা যায়। টিপস নিয়ে যদি আপনার ফিট ঠিকঠাক থাকে সেক্ষেত্রে এটা আপনাকে ডিসেন্ট একটা আইসোলেশন এবং কমফোর্ট প্রোভাইড করবে। ফিওর এই ইয়ারফোনটা বিল্ড কোয়ালিটি এবং লুকের দিক থেকে এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট, কিন্তু সাউন্ড কি আসলে সেই ক্যাটাগরিতে পড়বে? ফিও ইয়ারফোনটাকে টিউন করেছে হারমান কার্ভকে টার্গেট করে। হারমান কার্ভ বেসিক্যালি একটা ফ্রিকোয়েন্সি রেসপন্স, যেটা অনেক বছর ধরে রেগুলার কনজিউমারদের সাউন্ড টেস্টের উপরে বেস করে একটা রিসার্চ প্রজেক্ট। এটা কনজিউমার ফ্রেন্ডলি একটা ইয়ারফোন যেটা বেশ ডাইনামিক এবং ভাইব্রেন্ট সাউন্ড, দ্যাট মিনস আপনি গান শুনলে একা একা ফিল করবেন না, ইউ উইল ফিল যে একটা আর্টিস্ট আপনার সাথে গান গাচ্ছে। সো ফিও FD11 এর সাউন্ডকে আমি ফান হিসেবে চিহ্নিত করতে পারি। ফর্চুনেটলি এটার আপার মিড রেঞ্জে তেমন কোনো শাউটিনেস নেই, যার কারণে ফিমেল ভোকাল কিংবা কিছু কিছু হাই পিচড মেল ভোকাল শার্প লাগে না। বোথ মিড বেজ এবং সাব বেজ নিউট্রালের থেকে এমফাসাইজড, যার কারণে এটা গানের বেজ নোটগুলোতে একটা এক্সট্রা হিট অফার করছে। বেজের থামগুলো ডাইনামিক লাগে, বেশ এক্সটেন্ডেড এবং ডিটেল লাগে। আমি এটাকে ব্লন্ড 05S এর সাথে কম্পেয়ার করতে পারি, সেক্ষেত্রে ব্লন্ড 05S এর বেজের নোট ডেফিনেশনের থেকে এখানকার নোট ডেফিনেশন এবং ডিটেল আমার কাছে একটু বেটার বলে মনে হয়েছে। ভোকাল সেকশনটাকে নিউট্রাল রেখেছে, এক্সট্রা মেটালিকনেস অ্যাড করে নেই, মনে হচ্ছে না যে ডিফারেন্ট কোনো ভোকালের গান শুনছি। সো যার যার নিজস্বতা সেটা এই ইয়ারফোন ধরে রাখতে পেরেছে। ইনস্ট্রুমেন্টগুলোর সাউন্ডও রিয়েলিস্টিক ছিল, আমি বলবো সেপারেশন ওয়াজ গুড এনাফ, অ্যাটলিস্ট এই প্রাইসে আমি তেমন কোনো কমপ্লেন করবো না। 2.5 kHz এবং 5 kHz এর ছোট ছোট দুটো পিক রয়েছে, যেটা মিউজিক প্রেজেন্টেশনকে আরও লাইভলি করেছে, স্পেশালি কিছু কিছু নোটস আপফ্রন্ট কানে বাজে, যেটা আমার মনে হয় যে বেশ কিছু ট্র্যাকে নেসেসারি, আনওয়ান্টেড কোনো শার্পনেস ক্রিয়েট করে নাই। FD11 এর ট্রেবল সেকশনটা একদম পোলাইট ছিল, নট লাইক এক্সেসিভ বুস্ট, আবার এমন না যে আপনি গানের ইম্পর্টেন্ট ডিটেলসগুলোও পাচ্ছেন না। সো ড্রামসের হাই হ্যাট, লিড গিটার, অ্যাকোয়াস্টিক পারফরমেন্স এবং অন্যান্য ইনস্ট্রুমেন্টের হাই ফ্রিকোয়েন্সি সাউন্ডগুলো রিয়েলিস্টিক লেগেছে, ডিস্টরশন তেমন ছিল না, বেশ ক্লিন ডাইনামিক একটা প্রেজেন্টেশন ছিল। দেন আলোচনায় আসে সাউন্ড স্টেজ, অনেক ওপেন না, আবার অনেক ক্লোজ না, আউট অফ দ্য হেড একটা এক্সপিরিয়েন্স দিয়েছে, তবে আমি আরেকটু ওয়াইড সাউন্ড স্টেজ এক্সপেক্ট করছিলাম। তবে লেফট রাইট চ্যানেল সেপারেশন, ইভেন সাউন্ড স্টেজের ডেপথ, যে সামনে পেছনে কোনটার এক্সাক্ট পজিশনিং কোথায়, এটা ভালো ছিল, এই ইমেজিংটাও আমার কাছে নোটেবল মনে হয়েছে। সো আপনি যদি গেম খেলতে চান এই ইয়ারফোনটা আপনাকে গেমিংয়েও ভালো পারফরমেন্স দেবে। FD11 এর একটা নিটপিকিং ব্যাপার হচ্ছে এর রেজলিউশন, এটা আরেকটু বেটার হওয়া উচিত ছিল, একটু ল্যাকিংস মনে হয়েছে, বাট রেগুলার ইউজাররা তাদের রেগুলার ট্রেন্ড কানে এই ব্যাপারটা অতটা নোটিস করতে পারবেন না, স্পেশালি যখন গিটারে টুংটাং চলে আসবে, গানের বিভিন্ন জায়গার লাইভলি নোটগুলো পাবেন, তখন মনে হবে না যে রেজুলেশন কম। তবে আপনার যদি সোর্স অনেক ভালো থাকে সেক্ষেত্রে রেজুলেশন এই ল্যাকিংসটা কভার আপ হয়ে যায়। এই ইয়ারফোনটা খুব বেশি পাওয়ার ডিমান্ডিং না, অ্যাপেলের রেগুলার টাইপ সি ডঙ্গল দিয়ে ইউজ করেছি, মিউজিক প্লেয়ারে অ্যাড করেছি, ইয়েস এটা অবভিয়াসলি ভালো সোর্স এবং অ্যাম্প্লিফিকেশানে স্কেল আপ করে, অ্যাপেল ডঙ্গলের সাথে ভালো পেয়ারিং পেয়েছি, আপনি আইফাই এর গোলিঙ্ক এই ডঙ্গলটা ইউজ করতে পারেন, চমৎকার একটা ডঙ্গল, রিভিউ আসছে খুব তাড়াতাড়ি। ফিওর যে ডঙ্গল অফারিংগুলো রয়েছে এই ডিভাইসের পেয়ারিং ভালো পাবেন, নিউট্রাল, ওয়ার্ম নিউট্রাল বা হালকা একটু অ্যানালিটিক্যাল টাইপের ডঙ্গলের সাথে বেটার পারফরমেন্স করেছে। FD11 এই ইয়ারফোনটা লাইভলি এবং ভাইব্রেন্ট হওয়া সত্ত্বেও কানে কোনো রকম ফ্যাটি ক্রিয়েট করে নাই। সো যারা নিউট্রাল, ডায়নামিক এবং ফান সাউন্ড পছন্দ করেন FD11 অবভিয়াসলি আপনার ট্রাই করে দেখা উচিত।
ইয়ার্স ফর ইয়ার্স এই জিনিসটা ডেমো দেওয়ার ব্যবস্থা আছে। আপনার শস্যের সাথে যদি ম্যাচিং ভালো হয় গো ফর ইট। তার সাথে এক বছরের ওয়ারেন্টি একটা অবভিয়াসলি পজিটিভ সাইড। তবে যারা হার্ডকোর বেস পছন্দ করেন সেক্ষেত্রে আমার মনে হয় এটা আপনার আশাকে ফুলফিল করতে পারবে না। যারা ট্রেভেল হেড তারাও এখান থেকে আসলে ওই বাইকটা পাবেন না। এই ডিভাইসের প্রাইস যদি কোনোভাবে 4,000 টাকার নিচে হইতো এটা একটা নো ব্রেনার জিনিস হইতো। আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।